বাড়িতে ঢুকে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় সাজা ঘোষণা আদালতের। ঘটনায় একজন মহিলা সহ চারজনকে যাবজ্জীবন সাজা। মামলার দ্রুত নিষ্পত্তি হওয়ায় খুশি মৃতের পরিবার। টাকা ধার দিয়ে পাওনা টাকা চাওয়াতে খুন হতে হয়েছিল এক বহুজাতিক সংস্থার জোনাল ম্যানেজারকে। ঘটনায় গত বছর 8ই ডিসেম্বর সন্ধ্যার সময় তার বাড়ি গিয়ে তার স্ত্রীর সামনে তাকে গুলি করে খুন করা হয়েছিল। নদিয়ার তাহিরপুরের বাসিন্দা রাজা ভৌমিককে খুনের ঘটনার 7 মাসের মধ্যেই চার অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সাজা ঘোষণা করলেন রানাঘাট মহকুমা আদালতের বিচারক মনোদীপ দাশগুপ্ত। উল্লেখ্য, প্রায় বছর দুয়েক আগে ব্যবসা সংক্রান্ত বিষয়ে দেবব্রত এবং তার স্ত্রী রাসমণি বিশ্বাসকে 4 লক্ষ টাকা ধার দিয়েছিলেন রাজা। অভিযুক্তরা সেই টাকা দিতে গড়িমসি করলে রাজা পুলিশের কাছে অভিযোগ জানানোর হুমকি দেয়। এরপর রাজাকে খুন করার পরিকল্পনা সাজায় এই দম্পতি। দল ভারী করতে টাকার টোপ দিয়ে তাহিরপুর থেকে 2 দুষ্কৃতী সৌরভ মজুমদার এবং হৃদয় মণ্ডলকে ভাড়া করে তারা। এরপর গত বছর 8ই ডিসেম্বর সন্ধ্যায় মুখোশ পরে আগ্নেয়াস্ত্র নিয়ে রাজার বাড়িতে ঢুকে তাকে খুন করে দেবব্রত, সৌরভ এবং হৃদয়। মৃতার বাড়ি নির্জন এলাকায় হওয়ার কারণে আশেপাশের কেউ আততায়ীদের দেখতে পায়নি। কি কারণে খুন করা হয় রাজাকে সেই বিষয়ে পরিবারও ধন্দে ছিল। বাড়ির আশেপাশে কোনো সিসিটিভি ফুটেজও মেলেনি। শুধুমাত্র চুরি যাওয়া ফোনের টাওয়ারের লোকেশনের সূত্র ধরে অপরাধীদের নাগাল পেয়েছিল পুলিশ। খুনের ঘটনায় 5 দিনের মধ্যে গ্রেফতার করা হয়েছিল 4 অভিযুক্তকে। দেবব্রত এবং হৃদয় ভিন রাজ্যে পালিয়ে গেল, তারাও পার পায়নি। পুলিশের জেরার মুখে নিজের হাতে গুলি করার কথা স্বীকার করে নিয়েছিলেন দেবব্রত। পুলিশ সূত্রে জানা যায়, দেবব্রত এবং তার স্ত্রী রাসমণিকে 4 লক্ষ টাকা সুদে আসলে 20 লক্ষ টাকা হয়েছিল। সেই টাকা চাওয়াতেই বিবাদের জেরে এই খুন বলে জানা গিয়েছে। এই বিষয়ে মৃতার স্ত্রী বলে, আমি ভীষণভাবে পুলিশের কাছে কৃতজ্ঞ। তারা আমার স্বামীর ন্যায্য বিচার পাইয়ে দিয়েছে। আমি আর আমার স্বামীকে ফিরে পাব না, কিন্তু আমার স্বামীর আত্মা শান্তি পেয়েছে, এতে আমিও খুশি। পুলিশের কাছে কৃতজ্ঞ যে তারা আমার স্বামীকে ন্যায্য বিচার পাইয়ে দিতে পেরেছে। আমি ভারতীয় আইন ব্যবস্থার উপর ভরসা রাখি, হয়তো তাকে ফিরে পাবো না, কিন্তু তার আত্মা শান্তি পাবে। আর কোন বেশি সাজা আশা করেছিলেন থেকে বেশি? জানা গেছে, ঘটনার পর রানাঘাট এসডিপিও তাহিরপুর থানা স্পেশাল অপারেশন গ্রুপের আধিকারিকদের নিয়ে একটি বিশেষ দল তৈরি করে। ভিন রাজ্যে পালিয়ে যাওয়া অভিযুক্তদের পাকড়াও করে নিয়ে আসা হয়। এরপর 230 দিন ধরে চলে খুনের মামলার বিচার প্রক্রিয়া। ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারা অনুযায়ী এবং অস্ত্র আইনে 25 এবং 27 নম্বর ধারা অনুযায়ী 4 অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন বিচারক, যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন। এই বিষয়ে রানাঘাট আদালতের আইনজীবীদের একাংশের দাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মামলা অবশেষে নিষ্পত্তি হতে চলেছে। আইনের হাত থেকে কোনো অপরাধী যে নিস্তার পেতে পারে না তা আবারও প্রমাণিত হল। এই বিষয়ে রানাঘাট আদালতের সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জি জানান, তিনজনের বিরুদ্ধে যাবজ্জীবন হলো, আর কনটারেন্টলি আরো কিছু প্রভিশন হলো, কিন্তু যেহেতু যাবজ্জীবনটাই মেন, যাবজ্জীবনটা হলো, আর সব মিলিয়ে 30-35,000 এর মতো ওনাদের পেনাল্টি। আর একজনের কি হলো? তিনজনেরই যাবজ্জীবন, চারজন চারজন সর্বোচ্চ সাজা তাকিয়ে গেছে। হ্যাঁ, আমি করেছিলাম, আমি যেটা ভালো মনে করেছেন করেছিলাম। আমরা মে মাসে 6 তারিখে মামলা শুরু করলেও মাঝখানে ইলেকশন আর অন্যান্য পারপাসে 1 মাস কোনো কাজ হয় না। সেটা যদি আমরা বাদ দিই, অ্যাকচুয়ালি 2 থেকে 2.5 মাসে মামলা শেষ হয়ে যাওয়ার কথা। তবে থেকে তাড়াতাড়ি মামলা হলে মানুষের উইকনেসদের স্মৃতিশক্তিরা শক্ত থাকে, মানে তারা ভুলে যাবে, যার ফলে তারা এক্ষেত্রে আমার দিনে ভিত্তি দাঁড়িয়ে দেখলে তার স্বামী ঠিক হয়ে গেছে। তিনি অসাধারণ ছাত্র, একজন টলেজ,
এরপরে আমাদের টেকনিক্যাল এভিডেন্স আছে অনেক জায়গায়, যখন এখানে মারছিল গুলি করছে ওই অবস্থায় আমাদের ধরতে রয়েছে যে জামার গুদামটি ওখানে পড়ে যায়, এই জামার গুদামের সঙ্গে একজন আসামি জামা গুদাম মাছ হয়েছে, তারপর একজন আসামি জামায় হিউম্যান ব্লাড পাওয়া যায় মানুষের ব্লাড পাওয়া যায় এবং ওদের মোবাইল টাওয়ার লোকেশন এবং এদের মধ্যে কনস্ট্যান্ট টাইমের আগে পরে কথোপকথন আছে, মারার স্ট্রং মোটিভ আছে। অ্যাকচুয়ালি উনি যদি মারা গেলেন উনি আমাদেরকে 500 টাকা ধার দিল, সেই টাকাটা ফেরত পাওয়া নিয়েই সমস্ত প্রবলেমটা স্টার্ট, তো তারপরে ওনাকে মারা যেতে হয়। উনি হওয়ার কদিন আগেও একবার ওনারা হচ্ছে নিজে সমস্ত কাগজ কেড়ে নিয়ে ওনাকে আটকে রেখেছিলেন, থানাঘাট থানা তারপর ইনকোয়ারি করেছে। কদিন সাক্ষ্য ছিল আমাদের 31 জন সাক্ষী, তারপর তাই মামলার সাক্ষী ছিল আমাদের 64 জন, কিন্তু আমরা 31 জন। এই ঘটনায় রানাঘাট পুলিশ জেলা সুপার কুমার সানি রাজ এদিন সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, রাজা ভৌমিক একজন লোকাল ব্যবসায়ী, ওনার ক্লোজ রেঞ্জে একটু বুলেট ইঞ্জুরি ছিল, ওনাকে মেরে তারপর ওখান থেকে 4 জন আননোন, একদম স্টার্টিং একদম কেস একদম আননোন ছিল, কেউ জানতো না কে ঢুকেছে, তারপর ওর ওখান থেকে কিছু গানা কিছু টাকা ওনার বাড়ি থেকে নিয়ে গেছিল, ওনার ওয়াইফকেও মেরেছিল। তো ঘটনা মোটামুটি 4টা 5টা সময় সন্ধ্যাবেলা হয়েছিল, তারপর থেকে একদম ব্ল্যাঙ্ক কেস। তো এর মধ্যে পুলিশ ঢুকে ওর 4 জন আসামিকে একদম রেকর্ড টাইম মানে 24 ঘন্টার মধ্যে আইডেন্টিফাই করে, একজনকে নবী মুম্বাই থেকে আনা হয়েছিল, একজনকে বর্ধমান, একজনকে রাজস্থান থেকে আনা হয়েছিল, আর একজন এখানকার লোকাল। তো টোটাল 4 জন আরেস্ট ছিল, যার মধ্যে 3 জন যে দেবরত বিশ্বাস আলিয়াস দেবু, হৃদয় মন্ডল, সৌরভ মজুমদার, যে এই 3 জন স্পটে ছিল। আর এই যে পুরো সিস্টেম যে ছিল, যে প্ল্যানিং ছিল, এর মাস্টার মাইন্ড যে একজন মহিলা রাসমণি বিশ্বাস, যা ওনাকে 4 জনকে অ্যারেস্ট করে পুলিশ তারপর পুরো ইনভেস্টিগেশন চালু করে, ইনভেস্টিগেশন রেকর্ড টাইম মধ্যে শেষ করে, তারপর স্পেশাল পিপি বিভাস চ্যাটার্জি সাহেবকে এন্ডোর্স করা হয়েছিল এই কেস উইথ ডিউ গভর্নমেন্ট পারমিশন। Or we have completed this case with a record time of 3 months. 3 মাসে মে পুরা ট্রায়াল খতম করকে আজ কালকে গিলটি প্রোনাউন্স করেছিল কোর্ট, আজকে 4 জনকে লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে, আজীবন কারাবাস। তো আজকে মানে এই পুরা রানাঘাট পুলিশ এন্ড বাঙ্গাল পুলিশ জন্য একটু খুব বড় অচিভমেন্ট, বিকজ ইতনা ছোটা সময় ডিসেম্বর লাস্ট ইয়ার ডিসেম্বর মন্থের ঘটনা মর্ডার, আর ব্রুটালি মর্ডার, মানে এই পুরা যে মর্ডার হয়েছিল পুরা কমপ্লিট টাকা পুরা হায়ার করে, তারপর বাইরে থেকে এনে ছেলেকে হায়ার করে, তারপর ওখান থেকে মার্ডারকে মানে এক্সিকিউট করা হয়েছে। তো টোটাল 4 জনকে আজীবন কারাবাস, ডিসেম্বর থেকে মোটামুটি ফেব্রুয়ারি পর্যন্ত আমার ইনভেস্টিগেশন চলো, তারপর মাস থেকে 3 মাস মধ্যে পুরো ট্রায়াল শেষ, আজকে জুলাই 30 তারিখ, আজকে যে এডিজে ফার্স্ট ট্র্যাক কোর্ট যে আছেন জজ সাহেব খুব খুব ইম্পর্টেন্স দিয়ে এই কেস শুনেছেন, আর উইথ কমপ্লিট কোঅর্ডিনেশন ছিল এখানে পুলিশ স্পেশাল পিপি অ্যান্ড এডিজে ফার্স্ট ট্র্যাক কোর্ট, কমপ্লিট পুরো সিস্টেম এন্টায়ার ইকো সিস্টেম যে ক্রিমিনাল জাস্টিস সিস্টেম যে আছে কমপ্লিট সিস্টেম কাজ করেছে। এর মধ্যে আমার অ্যাডিশনাল এসপি এসডিপিও রানাঘাট, ওসি তায়েরপুর, সিআই শান্তিপুর, আর দুজন আইও ছিল বেসিক্যালি এখানে লাকি সরকার আর একজন ওর আইও ছিলেন, সব লোক মিলকে বহুত আচ্ছে সে আন্ডার দ্য ওভারঅল সুপারভিশন অফ আওয়ার ট্রায়াল মনিটরিং টিম। তো ইয়ে করকে ফাইনালি আজকে দিস কেস হ্যাজ কাম টু ইটস মোস্ট জাস্টিফাইড, মানে যে মোস্ট জাস্টিফাইড যে এন্ড হতে পারে, ও অলদো আমার দিক থেকে তো ডেথ পেনাল্টি ডিমান্ড করা হয়েছিল, বাট কনসিডারিং দ্য সাবস্টান্সেস উই আর ভেরি হ্যাপি কি ফাইনালি যে ফাইনাল যে জাজমেন্ট এসেছে অ্যাজ লাইফ ইমপ্রিজনমেন্ট ফর অল 4 অফ দেম। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, রানাঘাট। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।